প্রাণিসম্পদে ঈর্ষণীয় সাফল্য থাকলেও দেশে মাথাপিছু আমিষ গ্রহণের হার এখনও কম সেই চ্যালেঞ্জ মোকাবেলায় লক্ষ্য নির্ধারণ করেছে সরকার এরই অংশ হিসাবে সারা দেশে পালিত হচ্ছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী রাজধানীতে এই মেলা বসেছে শেরেবাংলানগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির অধিক উৎপাদনশীল গবাদি পশু প্রদর্শনীতে শোভা ছড়াচ্ছে নানা জাতের গাভি ষাঁড় মহিষ ছাগল ভেড়া দুম্বা মুরগি হাঁস শৌখিন পাখি ও পোষা প্রাণী এছাড়াও রয়েছে প্রাণী সম্পদের উন্নয়নে ওষুধ সামগ্রী টিকা ও বিভিন্ন শতাধিক স্টল বৃহস্পতিবার সকালে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও দুই দিন ব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন ঘোষণা করছে প্রাণী সম্পদ উন্নয়নে তার সরকারের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন নিজেদের খাদ্য নিজেদেরই উৎপাদন করতে হবে প্রাণী সম্পদে ভরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ বিএনপি সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন দেশ এখন মাছ মাংসে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ একদিকে যেমন গণমানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা করতে হবে সেই সাথে সাথে আমিষ মানে সরবরাহের জন্য আমাদের হাঁস মুরগি পশু পাখি যা কিছু দরকার কারণ আমাদের আমি আমরাই তৈরি করব আমাদের দেশের মানুষকে দেব আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া আধুনিক মানসম্পন্ন খামার ও জবাইখানার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করতে হবে কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায় আর সেই সুযোগটা আমাদের নিতে হবে বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কিনা বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে না সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে তাতে দেশের মানুষের চাহিদা মিটিয়েও আমরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারবো এবং যুব সমাজকে উদ্যোক্তা হতে উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী বলেন এক্ষেত্রে সব ধরনের সহায়তা করবে সরকার তাদেরকে বিনা জামানতেও আমরা ঋণ দেওয়া শুরু করি হাসিব বিল্লা এখন ঢাকা যুব সমাজকে উৎসাহিত করি এবং Carlin, be a show stealer.